হরে কৃষ্ণ। বিশ্বের সকল ভক্তবৃন্দের আশীর্বাদ মাথায় নিয়া কলকাতা লহরী ক্যাসেট কোম্পানি নিবেদন করছেন শেফালী বিশ্বাসের অন্যতম পালা প্রভার চোখ। বিশ্বম্ভর দ্বিজবর জিগ ধর্ম পালন জগতা ভগবান শ্রীকৃষ্ণ আমার বৃন্দাবন ছেড়ে দ্বারকায় গিয়ে রাজা হলেন। এদিকে বৃন্দাবন বিলাসিনী শ্রীমতী রাধারানী কৃষ্ণ বিরহ জলাশয়তে না পেরে বৃন্দা ললিতা বিশখা ইন্দুরেখা চম্পকলতা রঙ্গদেবী তুঙ্গবিদ্যাকে ডেকে ডেকে বলছে, শোন সখী শোন। কালে বলে কালা গেল মধু তুরে সে কালের আর কদিন বাকি। কালে বলে কালা গেল মধু তুরে সে কালের আর কদিন বাকি। আমার যৌবন সায়রে সরিতেছে ভাতা তাহারে কেমনে রাখি। আমার যৌবন শহরে সরিতেছে ভাতা তাহারে কেমনে রাখি। বলি গেলে গোবিন্দ সেবা দেব বল। নারীর যৌবন জোয়ারের পানি, নারীর যৌবন জোয়ারের পানি, গেলে না ফিরিবে সহচরী জানিয়া আইসো বধূ আসে কি না আসে, বধূ আসে কি না আসে, বধূ আর খোঁজে হাম চোর
আমি যাব রে ওই গেরুয়া পশন পরিধান করে যোগিনীর বেশে আমি যাব রে ওই রুদ্রক্ষের মালা গলায় পড়ে যোগিনীর বেশে আমি যাব রে রুদ্রক্ষের মালা গলায় পড়ে যোগিনীর বেশে আমি যাব রে সখী রে প্রাণবধূ আমাকে ছেড়ে চলে গেছে একবার তোরা যা খুঁজে এনে দে আমাকে গিয়ে দেখ সে নিঠুর কি বলে সে কি আর বোঝে ফিরে আসবে না ললিতা বলছে রাধে তোর বধূ তোকে ছেড়ে গেছে আমরা যাব কেন কত নিষেধ করেছিলাম ওই নিষ্ঠুর কালার সঙ্গে তুই প্রেম করিস না আমাদের কথা না শুনে ওর যে হাতে বাঁশের বাঁশি ওই বাঁশি শুনে জাত কুলমান সব কিছু ত্যাগ করে তার শ্রীপাদ পদ্মে দেহ মন প্রাণ জীবন যৌবন সব কিছু সঁপে দিলি এখন বসে বসে কাঁদ ভালোবাসার প্রতিদান এমনি করে তোকে আঘাত দিয়ে এসে চলে গেছে দ্বারকায় জীবনটা ভরেই তো তোর কাঁদতে হবে সখী শ্রীমতী রাধারানী বলছে সখী রে তোরা তো বলিস আমি কাঁদি কিন্তু না রে না আমি তার কাদার মত কাদিলি বাকুই তার কাদার মত কাদলে কিন্তু আমার মন বলছে আমি কাদার মতো কাঁদতে পারিনি জীবন ভরে কেঁদেই গেলাম কিন্তু ওরে মায়া কান্না কেঁদে গেলাম শুধু মায়া কান্না মায়ার কান্নাই কেঁদে গেল কোনোদিন তো গোবিন্দ বলে আমি কাঁদতে পারিনি যদি আমি একদিন কাদার মতোই কাঁদতে পারতাম তাহলে সে নিষ্ঠুর কি আমাকে ছেড়ে চলে যেতে পারে এইভাবে রাধা রানী আমার বৃন্দাবনে ঘুরছে আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে পথ মাঝে তমাল তরুকে পেয়ে জড়িয়ে ধরে বলছে তমাল তরু তুমি বলতে পারো আমার শ্যাম কোথায় তার নেই তমাল তরুকে ছেড়ে দিয়ে মাধবীর কাছে গিয়ে বলছে মাধবী তুমি কি বলতে পারো
আমার শ্যাম কোথায়? উত্তর নেই। মাধবীকে ছেড়ে দিয়ে শ্যাম তরুলতার কাছে গিয়ে বলছে, শ্যাম তরুলতা তোমরা কি বলতে পারো আমার শ্যাম কোথায়? উত্তর নেই। রাধারানীর সোনার অঙ্গ প্রজের ঠোলায় ঢলে পড়েছে, ললিতা বিশাখা ইন্দ্রেখা তুঙ্গবিদ্যা রাধারানীকে ঘিরে দাঁড়িয়েছে। কেউ বা নাকের কাছে তুলো ধরে দেখছে তার দেহে কি প্রাণ আছে, শ্বাস বইছে কি না। আবার কেউ বা দুই কর্ণে মধুর কৃষ্ণ নাম প্রদান করছে, যখন এই কৃষ্ণ নামে ধ্বনি রাধারানীর প্রতিমূল থেকে হিদিমূলে পৌঁছে গেছে, কৃষ্ণ কৃষ্ণ বলে রাধারানী আবার উঠিয়া বসেছে। রাধারানীর এই বিরহ জ্বালা, রাধারানীর এই চোখের জল মহামণি নারদ আর সইতে পারছে না। তাই মহামণি নারদ বিনা যন্ত্রে মধুর কৃষ্ণ নাম গাইতে গাইতে স্বর্গ থেকে মর্তের দিকে আসছে। কেমন ভাবে আসছে? জয় রাধে জয় রাধে, 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 জয় রাধে জয় রাধে। নারদের বিনা সে তো রাধা নাম জানেই না, সে শুধু জানে কৃষ্ণ নাম। তাই নারদের বীণাটি কৃষ্ণ কৃষ্ণ বলে বাজিয়ে উঠেছে, কিন্তু রাধারানীর নামে জয়ধ্বনি করছে। নারদের বীণা তো রাধা নাম জানে না, যখন ওই বীণাটি বৃন্দাবনে ধুলার মাঝে ফেলে দিয়েছে, নারদের বীণা জয় রাধে বলে বেজে উঠেছে। কিন্তু বৃন্দাবনে এসে মহামুনি নারদ দেখতে পায় বৃন্দাবনে তরুলতা পশু পাখি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। নবলক্ষ ধ্যানবচ্ছ হম্মা হম্মা রবে কেঁদে বেড়ায়, শোক সারি যেন বোবা হয়ে গেছে, ময়ূর ময়ূরই নাচে না, যমুনার জল যেন উজান হয়ে যায়, সারা বৃন্দাবন যেন আধার হয়ে গেছে আমার মদন মোহনে কৃষ্ণ বিহনে। বৃন্দাবনের গোপীগণ হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলিতে বলিতে সব যেন ব্রজের ধুলায় ঢলে পড়েছে। বৃন্দাবনের এই মলিনতা আর এই দুঃখ দেখে মহামুনি নারদের মনে বড় রাগ হল। বড় ক্রোধান্বিত অবস্থায় মহামুনি নারদ আমার আবার কৃষ্ণ নাম গাইতে গাইতে এবার দ্বারকায় চললেন। দ্বারকায় গিয়ে দ্বারকা রাজদ্বারে যখন দাঁড়িয়েছে, প্রাণগোবিন্দ বনমালী নারদকে দেখিয়া মুনিবর ভাবিয়া প্রণাম করেছে, মহামুনি প্রণাম তব চরণে। এবার দেবর্ষি নারদ বলছে, প্রভু ছি ছি প্রভু, তুমি আমাকে প্রণাম করলে? আমি তো তোমার চরণের দাসরুদাস, আমি যে নারদ নারদ। হ্যাঁ প্রভু নারদ, বৃন্দাবন থেকে এলে তো। হ্যাঁ প্রভু কুশল বলো, বৃন্দাবনের
কুশল বার্তা তুমি আমাকে শোনাও তো। মহামুনি নারদ বলছে, প্রভু আমি তো তোমাকে কুশল বার্তা শোনাতে আসি নাই, আমি এসেছি তুমি পাপ করেছো। হ্যাঁ পাপ করেছো, তাই আমি তোমাকে শোনাতে এসেছি। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, নারদ আমি পাপ করেছি? হ্যাঁ প্রভু, শুধু পাপ নয়, তুমি মহাপাপ করেছ। মহাপাপ করেছি কেমন কেমন জানো? তবে তুমি শোনো, পুত্র যদি পিতা মাতাকে কাঁদায় সেটা কি অধর্ম নয়? সখা হয়ে যদি সখাকে কাঁদায় সেটা কি অধর্ম নয়? প্রিয়তম যদি প্রিয়তমাকে কাঁদায় সেটা কি অধর্ম নয়? প্রভু এই জগতের বুকে ভাই হয়ে যদি ভাইকে কাঁদায় সেটা কি অধর্ম নয়? তাই বলছি তুমি শুধু পাপ করনি, তুমি মহাপাপ করেছ। মহাপাপ করেছি? হ্যাঁ প্রভু তুমি মহাপাপ করেছ। দেবর্ষী কি করলে আমার পাপের ক্ষমা হবে? মহামুনি নারদ বলছে, প্রভু ক্ষমা হবে, তোমাকে যজ্ঞ করতে হবে। যজ্ঞ করতে হবে? হ্যাঁ, এই যজ্ঞের নাম হবে দানব্রত যজ্ঞ। দানব্রত যজ্ঞ? হ্যাঁ, এই যজ্ঞে যে যাহা চাইবে তাকে তোমার তাই দিতে হবে। বেশ তো, তাই যদি হয় এই যজ্ঞের পূর্ণ নাম পাবে প্রভার যজ্ঞ। কারণ এই যজ্ঞটি হবে প্রভাস নদীর তীরে। সে কেমন নারদ তুমি বলে দাও। শোনা প্রভু, যদি কেউ তোমাকে বলে হে গোবিন্দ তুমি আমার পুত্র হও, তুমি তার পুত্র হয়ে পুত্রের অভাবটুকু পূর্ণ করে দেবে। যদি কেউ বলে তুমি আমার ভাই হও, তুমি তার ভাই হয়ে তার ভাইয়ের অভাব পূর্ণ করে দেবে। যদি কেউ বলে তুমি তার বধূ হও, তুমি তার বধূ হয়ে তার সে অভাব পূর্ণ করে দেবে। যদি কেউ বলে তুমি আমার ধন ঐশ্বর্যের অভাব পূর্ণ করে দাও, তুমি তার ধন ঐশ্বর্য দিয়ে ধন ঐশ্বর্যের অভাবটুকু পূর্ণ করে দেবে। যে যাহা চাইবে তুমি তাই দিয়ে তার মনোবাসনা পূর্ণ করবে। পারবে প্রভু? আমার গোবিন্দ বৃদ্ধি হেসে বলছে, নারদ তুমি জানো না এই জগতে আমি যে জয় দয়াল, যে যাহা চাই তাকে আমি তাই দিয়ে থাকি। বেশ তো প্রভু, এই যজ্ঞে আরো কি করতে হবে জানো? প্রাণ গোবিন্দ বলছে, কি করতে হবে নারদ? শোনো, এই যজ্ঞে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন আমন্ত্রণ দিতে হবে। ত্রিভুবন আমন্ত্রণ দিতে হবে? কেমন? স্বর্গের দেব দেবী, পাতালের নাগ নাগিনী, বৃন্দাবনবাসী গোকুলবাসী সবাইকে নিমন্ত্রণ দিতে হবে। প্রাণ গোবিন্দ বলছে, বেশ মহামুনি নারদ তুমি যা বলছো আমি সব করব, কিন্তু একটা কথা, সবাইকে আমি নিমন্ত্রণ দেব, একমাত্র বৃন্দাবনে আমি কাউকে নিমন্ত্রণ করব না। প্রাণ গোবিন্দ বলছে, আমি কাউকে বৃন্দাবনে পত্র দেব না। মহামুনি নারদ বলছে, প্রভু বৃন্দাবনে যদি তুমি পত্র না দাও তাহলে মা যশোদা পিতানন্দ আসবে কি করে, আর রাধারানী বা কি করে আসবে? মা যশোদা এবং পিতানন্দ আর তোমার প্রেমময়ী রাধারানী না আসলে তোমার যোগ্যতা পূর্ণ হবে না প্রভু। প্রাণ গোবিন্দ বলছে, বেশ তাহলে আমি পত্র লিখছি।
গোবিন্দ আমার স্বর্গের দেব দেবীর নামে পত্র লিখলেন, পাতালের নাগ নাগিনীর নামে পত্র লিখলেন, বৃন্দাবনে বৃন্দাবনবাসী সখাগণ যারা আছে তাদের নামে পত্র লিখলেন, এদিকে গোকুলে নন্দ কোনন্দ মা যশোদার নামে পত্র লিখলেন। কিন্তু মা যশোদার পত্র কেমন করে লিখছে, নয়নের জল ছেড়ে দিয়ে আমার গোপাল পত্র লিখছে মা, মা মা গো আমি যে তোমার গোপাল মা, কতদিন হয় তোমার হাতে আমি নবনী খাই না, দ্বারকায় গোপাল নামে আমাকে কেউ চেনে না মা, একমাত্র এই গোপাল নাম তো তুমি রেখেছো মা, তোমার মুখে তুমি আমাকে গোপাল বলে ডাকতে, কিন্তু এই দ্বারকায় গোপাল নামে তো কেউ ডাকে না মা, কত ক্ষীর স্বর নবনী কত কিছু সেবা করি মা, কিন্তু তোমার মতো কেউ আদর করে কোলে তুলে নিয়ে গোপাল নবনী খা বলে আমার চন্দ্র বদনে নবনী তুলে দেয় না মা, তাই মা প্রভাস ক্ষেত্রে আসবার বেলায় তুমি আমার জন্য নবনী নিয়ে এসো মা। পিতানন্দকে পত্র লিখছে পিতা, আমি যে তোমার বাধা পা গোপাল, তোমার বাধা চিরদিন আমার রইল আমার মস্তকে। আর রাধারানীর জন্য পত্র লিখছে রাধারানী, তুমি সিংহাসনে না বসলে আমার প্রভার যজ্ঞ তো পূর্ণ হবে না, তুমি অতি সত্তর পত্রবে প্রভাস ক্ষেত্রে চলে এসো। সুন্দর করে পত্র লিখে এবার আমার গোপাল কি করলেন, মহামুনি নারদের করে পত্র দিলেন। এবার মহামুনি নারদ কি করছে, আমার গোপালের দেওয়া পত্র নিয়ে ধীরে ধীরে কি করছে, ও পত্র নিয়ে নারদ মুনি স্বর্গে চলে গেল গো, স্বর্গে ছিল ব্রহ্মা বসে করে পত্র দিলে, আর ওই স্বর্গে ছিল ব্রহ্মা বসে করে পত্র দিল, এবার ব্রহ্মার করে পত্র দিয়ে বিষ্ণুর করে দিল গো, এবার ব্রহ্মার করে পত্র দিয়ে বিষ্ণুর করে দিল, এবার বিষ্ণুর করে পত্র দিয়ে ভোলা মহেশ্বরকে দিল, এবার বিষ্ণুর করে পত্র দিয়ে মহেশ্বরে দিল, এবার দেবাদিদেব মহেশ্বর যখন আমার গোপালের লেখা পত্র পেয়েছে, পত্র পাঠ করে এবার ভোলানাথ কি করেছে, এবার নাচিতে লাগিল নাচিতে লাগিল নাচিতে লাগিল এবার নাচিতে লাগিল, ওই পত্র পেয়ে ভোলা নাচিতে লাগিল, ওই পত্র পেয়ে ভোলা নাচিতে লাগিল, আনন্দ আর ধরে না নাচিতে লাগিল, আনন্দ আর ধরে না নাচিতে লাগিল, এবার প্রভার যজ্ঞে যাবে বলে আনন্দ আর ধরে না রে, প্রভার যজ্ঞে যাবে বলে আনন্দ আর ধরে না। দেবাদিদেব মহাদেব আমার গোপালের লেখা পত্র পে আনন্দ আর ধরছে না অন্তরে, মনে মনে ভাবছে গোপাল এতদিন পরে তোমার করুণা হলো দয়াময়, আজ আমি তোমার চরণ পাবো, আমি তোমার দর্শন পাবো প্রভু,
তাই আজ মহামণি নারদ স্বর্গের দেবতাদের পত্র দিয়ে এবার ধীরে ধীরে বৃন্দাবনের দিকে যাচ্ছে। বৃন্দাবনে গিয়ে মনে মনে ভাবছি আমি এবার নন্দালয়ে যাব। তাই মহামণি নারদ আমার করে বিনা ধরি কৃষ্ণ নাম গাইতে গাইতে ধীরে ধীরে মা যশোদা নাম গাইতে গাইতে দেবাদিদেব মহাদেবকে নিমন্ত্রণ জানিয়ে মহামণি নারদ চললেন মা যশোদার দিকে। নন্দালয়ে মা যশোদার কাছে যাচ্ছে, কিন্তু মহামণি নারদের পায়ে ছিল নূপুর। রুনুঝুনু রুনুঝুনু করে নূপুর বেজে উঠেছে। নূপুরের ধ্বনি শুনে মা যশোদা বলছে, কে? গোপাল এলি নাকি রে, এলি নাকি রে, এলি নাকি রে, এলি নাকি রে, ওরে আমার গোপাল সোনা, এলি নাকি রে, বলিও রে আমার গোপাল সোনা, এলি নাকি রে, এলি নাকি রে, এলি নাকি রে, আয় রে আমার জাদু সোনা, এলি নাকি রে, বলি আয় রে আমার জাদু সোনা, এলি নাকি রে, গোপাল গোপাল এসেছিস বাবা, আয় আমার কোলে আয়। মা যশোদা মহামণি নারদের পায়ে যে নূপুর ছিল, ওই নূপুরের ধ্বনি শুনে মনে মনে ভাবছে আমার গোপাল এসেছে। তাই ডেকে ডেকে বলছে, গোপাল গোপাল, এতদিন পরে বুঝি তোর মায়ের কথা মনে পড়লো বাবা, তুই এসেছিস গোপাল, তুই এসেছিস বাবা। মহামণি নারদ মায়ের আবেগপূর্ণ কণ্ঠস্বর শ্রবণ করে মনে মনে ভাবছে, কি করে আমি বলবো যে মা আমি তোমার গোপাল নই, না না তবু আমাকে বলতে হবে, মাকে তো কাঁদালে চলবে না। তাই ডেকে ডেকে বলছি, মা মা গো, শোনো মা শোনো, আমি না আমি আমি তোমার গোপাল নই। মা যশোদা বলছে, গোপাল নয় তবে তুমি কে? মহামণি নারদ বলছে, মা আমি যে মহামণি নারদ, নারদ নারদ, তুমি বলতে পারো নারদ, আমার গোপাল কোথায় আছে, আমার গোপাল কোথায় আছে, কেমন আছে তুমি বলতে পারো, কবে আসবে আমার গোপাল? মহামণি নারদ বলছে, মা তোমার গোপাল ভালো আছে, মা তোমার গোপাল ভালো আছে, তোমার গোপাল প্রভাস নদীর তীরে যজ্ঞ করছে, তাই তোমাকে যাবার জন্য পিতানন্দকে যাবার জন্য দেখো নিমন্ত্রণ পত্র পাঠিয়ে দিয়েছে। মা যশোমতী বলছে, নারদ আমার তো দৃষ্টিশক্তি নাই, আমি কেমন করে ওই পত্র পাঠ করব? মহামণি নারদ বলছে, মা তোমার গোপাল
পতিত পাবন নারায়ণ বটে। ওই পরশমণির হাতের লেখা চিঠি তুমি নয়নে একবার পরশ করো মা, দেখবে তোমার দৃষ্টিশক্তি ফিরে আসবে। এই বলে মহামণি নারদ মা যশোদার হাতে যখন পত্র দিলেন, মা যশোদা কি করলেন? গোপালের লেখা চিঠি, গোপাল গোপাল বলে যখন নয়নে পরশ করেছে, এবার মায়ের দৃষ্টিশক্তি ফিরিয়া এসেছে। নারদ 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 আমি দেখতে পাচ্ছি, নারদ আমি দেখতে পাচ্ছি, নারদ আমি দেখতে পাচ্ছি, এই দেখো আমার গোপালের লেখা চিঠি আমি দেখতে পাচ্ছি, এই দেখো আমার গোপাল কি লিখেছে জানো? এই শোনো, আমার গোপাল লিখেছে, মা আমি তোমার গোপাল, প্রভাস নদীর তীরে আমি যজ্ঞ করছি মা, প্রভাস ক্ষেত্রেতে আসবার বেলায় তুমি তোমার গোপালের জন্য নবনী নিয়ে এসো মা। তাই মা যশোদার আনন্দ আর ধরে না, মনে মনে ভাবছি আজ আমার গোপাল আমাকে নবনী নিয়ে যেতে বলছে। তাই মা যশোদা মনে আনন্দে কি করছে, গোপাল সেবার জন্য মা যশোদা এবার পূর্ণ থারি সাজাইল, পূর্ণ থারি সাজাইল, প্রভার যুগে যাবে বলি পূর্ণ থারি সাজাইল, প্রভার যোগে যাবে বলে পূর্ণ থারি সাজাইল। এবার পিতানন্দ মহামণি নারদকে ডেকে বলছে, নারদ আমার গোপাল কি আমার জন্য পত্র দেয়নি? মহামণি নারদ বলছে, হ্যাঁ হ্যাঁ পিতানন্দ, এই তো তোমার গোপাল তোমার জন্য পত্র পাঠিয়েছে। পিতানন্দ পত্র পাঠ করছে, পিতা আমি তোমার বাধা বোয়া গোপাল, আমি তোমার কাছে চিরজীবন রইলাম বাধা। গোপালের হাতের লেখা পত্র পাঠ করে পিতানন্দ মনের আনন্দে আজ গোপাল দর্শনে যাবে বলে মনে মনে প্রস্তুতি নিচ্ছে। মা যশোদা নতুন করে আবার পূর্ণ থাড়ি সাজিয়েছে, কিন্তু ওদিকে বৃন্দাবনে অন্যান্য সবাইকে পত্র দিয়েছে, একমাত্র রাধারানী বাকি ছিল, রাধারানীকেও পত্র দিয়ে এসেছে। যজ্ঞের দিন উপস্থিত যজ্ঞের চারটি দ্বার, প্রথম দ্বারে নন্দয় উপনন্দ, দ্বিতীয় দ্বারে মা যশোদা, তৃতীয় দ্বারে সখাগণ, আর চতুর্থ দ্বারে শ্রীমতী রাধারানী। মা যশোদা কি করছে, নবনীত থারি মাথায় নিয়ে গোপাল দর্শনে যাচ্ছে, গোপাল গোপাল বলে। যজ্ঞের দ্বারে গিয়ে মনে মনে ভাবছি আমি ডাক দেই আমার গোপালকে, আবার ভাবছে না না গোপাল তো দ্বারে নেই। দেখতে পায় দ্বারে দাঁড়ি দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িতে বলছে, দাঁড়ি দাঁড়ি ও দাঁড়ি, আমাকে তুমি দ্বার ছেড়ে দাও দাঁড়ি, আমি যে আমার গোপালের কাছে যাব। দাঁড়ি বলছে, কে গো ভিকারিনী, ভিকারিনী বেশে কাঙালিনী বেশে যে কোনোদিন যজ্ঞে যাওয়া যায় না, চলে যাও। মা যশোদা মনে মনে ভাবছি দাঁড়ি আমাকে চিনতে পারছে না, না না আমি তো এভাবে যাব না, কেন যাব, আমি রাজার মা, গোপাল আমার ছেলে, আমার গোপাল দ্বারকার রাজা, সবাই দেখবে সবাই জানবে রাজার মা এসেছে, রাজার মা এসেছে, এই বলে আমাকে বরণ করে নিয়ে যাবে, আর কেউ জানল না কেউ চিনল না,
কেউ দেখতে পারলো না, আমি লুকিয়ে লুকিয়ে এভাবে যাব কেন? আমি যাব না, আমার গোপাল আসবে, সবাই আমাকে বরণ করে নিয়ে যাবে, তবেই আমি যাব। মায়ের মনে অহং এসেছে, অন্তর্যামি আমার ভগবান, আমার গোপাল, মনে মনে ভেবে তবে যদি কেউ হা গোবিন্দায় নম বলে কাঁদিতে পারে, আমাকে ডাকার মতো ডাকতে পারে, আমি কি করি জানো মা? আমি তার চরণে দাস হই গো মা, তার চরণে দাস হই গো মা। ও মা যদি কেহ চরণে দাস হই গো মা, ওরে যদি কে হ ডাকে মোরে, তার চরণে দাস হই গো মা। হা গোবিন্দ দয়া ডাকে মোরে, হা গোবিন্দ দয়া কর বলে, যদি কেহ ডাকে মোরে। আমার গোপাল বলছে মা, তোমার মনে অহংকার এসেছে মা, অহংকার নিয়ে কোনোদিন তো আমাকে পাওয়া যায় না, কোনোদিন আমার দর্শন লাভ করা যায় না মা। এবার গোপাল অন্তর্যামী ভগবান দাড়ির অন্তরে যে মায়া ছিল মায়া শক্তি হরণ করে নিয়ে গেল, দাড়ির অন্তরে আর মায়া রইল না কেন? একমাত্র মা যশোমতীকে পরীক্ষার জন্য। এদিকে মা যশোমতী মনে মনে ভাবছে, না না, সময় চলে যাচ্ছে, দ্বার বন্ধ হয়ে যেতে পারে, আমার গোপাল তো আসছে না আমাকে নিতে। আবার আমি দাঁড়ি গিয়ে দাঁড়িকে বলি, দাঁড়ি দাঁড়ি আমাকে দ্বার ছেড়ে দাও। দাঁড়ি বলছে, ভিকারিনী কাঙালিনী আবার এসেছো বিরক্ত করতে, চলে যাও চলে যাও। বলছি কাঙালিনী বেশে কোনোদিন যজ্ঞে যাওয়া যায় না জানো, এই ভিকারিনী বেশে কোনোদিন গোপাল দর্শন হয় না। মা যশোদা বলছে, তুমি জানো না, তুমি জানো না দাড়ি, তোমাদের যে রাজা সে যে আমার পুত্র, আমি যে তোমাদের রাজার মা, দ্বার ছেড়ে দাও। দাড়ি মৃদু হেসে বলছে, বাহ বাহ বাহ, তুমি আর কোনো ছলনা করতে পারলে না তো কাঙালিনী, আমাদের কৃষ্ণ তোমার ছেলে তাই না? বাবা, কৃষ্ণ তো মা হওয়ার কোনো লোক পেল না, তাই তোমাকেই সে মা বলেছে, তুমি বুঝি কৃষ্ণের মা, চলে যাও। মা যশোদা বলছে, যাব না, আমাকে দ্বার ছেড়ে দাও, তোমার দুটি চরণ ধরে বলছি, আমাকে দ্বার ছেড়ে দাও দাড়ি, গোপাল আমার পুত্র, তোমরাও এই দ্বারের দাড়ি, তোমরাও আমার পুত্র সম, আমাকে দ্বার ছেড়ে দাও। দাড়ি বলছে, যতই তুমি ছলনা করো দ্বার আমি ছাড়ব না।
মা যশোদা যখন দাড়ির চরণ ধরে কাঁদছে, এবার দাড়ি বিরক্ত বোধ করে বলছে, ও ভিখারিনী যাবে না, যদি তুমি না যাবে তাহলে তোমাকে আমি কি করব, তোমাকে বেত্রাঘাত করব। মা যশোদা গুহার জ্বালা সইতে না পেরে ডেকে ডেকে বলছে, গোপাল গোপাল রে, দাড়ির এত প্রহার আমি আর সইতে পারছি না, কোথায় তুই বাবা গোপাল, তোর দাড়ির করে বুঝি আমার প্রাণ যায়। দাড়ি বলছে, ভিখারিনী আবার গোপাল গোপাল বলে কাঁদছো, যাবে না যাবে না, তুমি আবার বিরক্ত করছো, তোমাকে আমি খাট ধরে তাড়িয়ে দেব। মা যশোদা ধুলার মাঝে লুকিয়ে পড়ে বলছে, কোথা রে যুগল পয়োধরের মাঝে নবনীর থারি আমি রেখে গেলাম, যদি আমার গোপাল আসে তাকে তুমি দেখাইয়ে দিও। দাড়ি, আমার যুগল পয়োধরের মাঝে আমি নবনী থারি রেখে গেলাম, এ নবনী দিয়ে আমার গোপালের সেবা হলো না, যদি আমার গোপাল আসে তাকে তুমি নবনী থারি দেখিয়ে দিও। আর বলো, হে প্রভু, তোমার মা তোমার জন্য নবনী নিয়ে এসেছিল, আর আমার প্রাণ পাখি উড়ে গিয়ে যখন বাবু নদীর খেয়া ঘাটে দাঁড়াবে, তখন যেন আমার গোপাল আমাকে হাত ধরে ভবসিন্ধু পার করে দেয়। মায়ের ডাক শ্রবণ করে এবার আমার গোপালের প্রাণ কেঁদে উঠেছে, কিন্তু তবুও মাকে পরীক্ষা করছে। এদিকে বলরাম বলছে, ভাই গোপাল নাম তো কেউ জানে না, কে তোকে গোপাল বলে ডাকছে বল। কৃষ্ণ বলছে, তাই তো দাদা, গোপাল নাম তো একমাত্র মাই জানে, আমার মনে বলছে এই দ্বারে আমার মা এসেছে, চল দাদা চল চল। তাই আমার গোপাল কি করেছে, সিংহাসন ছেড়ে দৌড়ে যাচ্ছে দ্বারে, এদিকে দাড়িকে আবার মায়া শক্তি প্রদান করেছে। কিন্তু দাঁড়ে যখন আমার কৃষ্ণ দৌড়ে গেছে, দাঁড়িয়ে বলছে, প্রভু তুমি এই দাঁড়ে এলে রাজ সিংহাসন ত্যাগ করে কেন? আমার কৃষ্ণ বলছে, দাঁড়িয়ে তুই কাকে আঘাত করেছিস? প্রভু, এক ভিখারিনী এসেছে, সে বলে গোপাল আমার ছেলে, তুমি নাকি তার ছেলে, তোমার জন্য নবনীর থারি সাজিয়ে নিয়ে এসেছে, তাই বারবার আমার চরণ ধরে কাঁদছে বিরক্ত করছে, আমি তাকে বেত্রাঘাত করেছি।
গোপাল বলছি দাঁড়িয়ে তুই কি করলি, এই যে আমার মা যশোমতী, আমি তোমার গোপাল, আমি এসেছি মা, আমি এসেছি, নয়ন মেলো মা, নয়ন মেলো। এবার মাকে বুকে জড়িয়ে ধরে আমার কৃষ্ণ নিয়ে যাচ্ছে রাজভবনে। রাজভবনে যখন নিয়ে গেছে, দেবকী দূর থেকে দেখতে পায় কি যশোমতীকে জড়িয়ে ধরেছে গোপাল। দৌড়ে গিয়ে বলছে, যশোমতী সাহস তো কম নয়, তুই আমার ছেলেকে জড়িয়ে ধরেছিস। গোপালকে ধরে অন্যদিকে তিনি নিয়ে যাচ্ছে, গোপাল আমার ছেলে। যশোমতী বলছে, না গোপাল আমার ছেলে। এই নিয়ে যশোমতী দেবকী দুজনেই ঝগড়া বাঁধিয়েছে, কিন্তু গোপাল কার ছেলে তা তো জানা যাবে না, পরীক্ষা না দিলে পরীক্ষা হবে কেমন করে, কেমন করে পরীক্ষা হবে? যোগমায়াকে স্মরণ করতে হবে। তখন যোগমায়াকে স্মরণ করলেন আমার অন্তর্যামী ভগবান। যোগমায়া, আমি কার ছেলে আমি তো বলতে পারি না, দেবকীও আমার মা, যশোমতীও আমার মা, আমি সন্তান হয়ে মায়ের বিচার কেমন করে করি, তুমি এসে বিচার করো। তাই আজ যোগমায়া পণ্যমাসিয়া ঘটন মা পটিয়সী, মা যোগমায়া বলছে, মা যশোদা, মা দেবকী শত বস্ত্র পরপর রেখে দুজনেই পরীক্ষা দেবে, ওই শত বস্ত্র ভেদ করে যার স্তনধারা গোপালের বদনে গিয়ে পড়বে সেই গোপালের মা হবে। বেশ তো, দেবকী বলছে, আমি আগে পরীক্ষা দেব, আমি আমার গোপাল নিয়ে যাব। শত বস্ত্র পরপর রাখ, দেবকী যশোদা সম্মুখে থাক, আর শত বস্ত্র পরপর রাখ, দেবকী যশোদার সম্মুখে থাক। যশোদার আগে দেবকী বলছে, আমি আগে পরীক্ষা দেব, আমি আমার গোপালকে নিয়ে যাব, গোপাল তো আমার ছেলে। তাই এবার কি করছে, দেবকী আগে পরীক্ষা দিচ্ছে, ও তাই শত বস্ত্র পরপর রাখে, দেবকী মা সম্মুখে থাকে, আর শত বস্ত্র পরপর রাখে, দেবকী মা সম্মুখে থাকে, আর একখানা বসন ভেদ না করি না। দেবকী পরীক্ষা দিয়েছে, একখানা বসনও ভেদ করতে পারল না, কাঁদিতে কাঁদিতে দেবকী ফিরে গেল। এবার যশোমতী মায়ের পরীক্ষা, কিন্তু যশোমতী মা করজোরে কেঁদে কেঁদে বলছে, গোপাল গোপাল রে, আমি তো তোর মায়ের যোগ্য হতে পারিনি বাবা, তবে শুনেছি কোটি কোটি জন্মের থাকলে ভাগ্য বিষয় ছেড়ে হয় বৈরাগ্য, সেই সত্য যুগে আমি ছিলাম ধরা, তুই ছিলি অতীত রূপে নারায়ণ, আমার কুড়ে ঘরে গিয়েছিলি সেবার জন্য বাবা, সেদিন ভিক্ষা মেগে কোনো কিছু ভিক্ষায় না মিলাতে পেরে আমি এক মুদির কাছে স্তন বন্ধন রেখে চাউল এনে সেই চাউল দিয়ে তোর সেবা করেছিলাম, সেদিন তুই আমাকে বলেছিলি, মা আজ হতে তুই আমার মা, আমি গোলক ছেড়ে ভুলোকে আসি তোর মতো মাকে মা বলে ডাকবার জন্য, মা গো তোর কাছে রইলাম ভক্তি সূত্রে বাধা, এ জনমে নয় জনমে জনমে, আমি আমার মাতৃহারা অন্তরে শুধু তোকে মা মা বলে ডেকে শান্তি পাবো মা, যে স্তন কেটে চাউল এনে তুই আমার সেবা দিয়েছিস মা, ও মা দাপরে তুই
তুই হবি মা যশোমতী, আমি হব তোর পুত্র গোপাল। মা আমি দেবকীর গর্ভে জন্ম নিও, মায়ের বুকে পাষাণ দিয়ে তোর বুক জুড়ে রইব মা, তোকে মা মা বলে ডাকব। তাই গোপাল এই জন্মে আমি তোকে পেয়েছি পুত্র রূপে, জানি না বাবা আর তোর সঙ্গে আমার দেখা হবে কিনা, তোকে আমি পাবো কিনা। তাই এই পরীক্ষায় আমি কেমন করে আমি পাশ করব বল বাবা। তোর পরীক্ষা তুই দে বাবা, আমি তোর ভজন সাধন কিছু জানি না, তাই তুই আমার পুত্র হয়েছিস, আমি তোকে ভালোবাসতে জানি না, শুধু জানি জনমে জনমে তোর চরণ যেন কোনো দিন ভুলে না যায়, জনম জনম যেন তোর চরণে আমার ভক্তি থাকে বাবা। মা যশোদা গোপাল গোপাল বলে এবার পরীক্ষা দিতে বসেছে। কেমন করে দিচ্ছে পরীক্ষা আমার কবি ভাব দিয়ে বলছে, ও সাতা বস্ত্র পরে পর রাখে যশোদা মা সম্মুখে থাকে, আর সাত বস্ত্র পর পর রাখে যশোদা মা সম্মুখে থাকে, গোপালের বদনে পড়িল অকি আহা মরে, স্তন ধারা গোপালের বদনে পড়িল অকি আহা মরে, আহা মরি রে। মা যশোদা যখন পরীক্ষা দিতে বসেছে, শতবস্ত্র ভেদ করে স্তন ধারা গোপালের বদনে গিয়ে পড়েছে। এবার পরীক্ষায় মা যশোদা উত্তীর্ণ হয়েছে, তাই মাকে জড়িয়ে ধরে আমার গোপাল দুই মুখে মুখে চুম্বন করছে। মা ও মা তুমি আমার মা, চলো মা তুমি সিংহাসনে বসবে, আমি তোমার কোলে বসব। এবার মা যশোদা সিংহাসনে বসেছে, গোপালকে কোলে নিয়েছে, কিন্তু প্রভার যোগ্য তো পূর্ণ হয় না, কারণ রাধারানী বিহনে যজ্ঞ কেমন করে পূর্ণ হয়। এদিকে শ্রীমতী রায় কিশোরী আমার গোবিন্দের যজ্ঞে আসবে বলে যখন ঘরের বাহির হয়েছে, জটিলা কুটিলা গিয়ে বলছে, বউ দাঁড়াও কোথায় চলছো? এবার আমার রাধারানী বলছে, ননদিনী না না ননদী বাধা মানব না রে, না ননদী বাধা মানব না রে, না না ননদী বাধা মানব না রে, না না ননদী বাধা মানব না রে, মানব না রে, মানব না রে, এই তো ঘরের বাহির হলাম মানব না রে, এই তো ঘরের বাহির হলাম মানব না রে, ওই প্রভার যোগে যাবো আমি মানব না রে, প্রভার যোগে যাব আমি মানব না রে। কোনো বাধাই আটকাতে পারল না। এবার জটিলা কুটিলা বলছে, দাঁড়াও আমি দাদাকে ডাকছি, কিন্তু না জগতে সমস্ত বাধা যার ছিন্ন হয়ে গেছে, সমস্ত বন্ধন থেকে যে মুক্তি লাভ করেছে, তাকে কি কিছুতে আটকাতে পারে? কোনো ভয় তাকে বেঁধে রাখতে পারে না। তাই রাধারানী প্রভার যজ্ঞের দ্বারে গিয়ে যখন দাঁড়িয়েছে, অন্তর্যামী ভগবান আমার অন্তরে অন্তরে জানতে পেরেছে, দাঁড়িকে বলছে, দাঁড়ি দাঁড়ি দেখো তো দাঁড়ি কে এসেছে। দাঁড়ি বলছে, প্রভু দ্বারে এসেছে এক মহিষী নারী, সে বলছে আমাকে দ্বার ছেড়ে দাও। এদিকে রাধারানী দাঁড়িয়ে বলছে, দাঁড়ি দাঁড়ি আমাকে দ্বার ছেড়ে দাও। দাঁড়ি বলছে, দ্বার ছাড়ব তুমি কে গো, তোমাকে তো চিনতে পারলাম না। রাধারানী বলছে, তোমাদের রাজাকে গিয়ে বলো রাজগুরু দ্বারে দাঁড়িয়েছে, তিনি এই রাজসভায় আসবেন, তোমাকেই যেতে বলছে। অন্তর্যামী ভগবান সবই অন্তরে জানেন,
একদিকে সখীগণ অন্যদিকে সখাগণ ফুল তুলসী বিল্লবত্র ধূপ দীপ জেলে নিয়ে রাধারানীকে বরণ করতে এসেছে। জয় রাধারানী বলো, জয় রাধারানী বয়, জয় রাধারানী বলো, 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 রাধারানী বলো, জয় রাধারানী বলো, রাধারানী বলো, জয় রাধারানী বলো। এবার রাধারানীকে পুষ্পার্ঘ্য প্রদান করে ধূপ দীপ জ্বেলে নিয়ে বরণ করে রাজসভায় নিয়ে গিয়ে কৃষ্ণের বাম পাশে বসিয়েছে, আর মা যশোদা আমার গোপালের ডান পাশে বসিয়েছে। কিন্তু এদিকে সখাগণ সখীগণ মনে মনে ভাবছে, এমন দৃশ্য জীবনে তো কোনোদিন দেখিনি। এদিকে মা যশোদা, ওদিকে রাধারানী, আর মাঝামাঝি রয়েছে আমার গোলক বিহারী হরি। তাই সবাই মিলে বলো, আজ রাধে রাধে রাধে, কারণ রাধারানী তোমার জীবন ধন্য। আর এ পৃথিবীতে আমরাও রাধা কৃষ্ণের যুগল বিগ্রহ দর্শন করলাম, আমাদের জন্ম ধন্য। ও কালা চাঁদ, কালা চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো, কালা চাঁদ, কালা চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো, কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদ